আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের যে নির্বাচন, যে নির্বাচনে আসলে ক্ষমতার কামড়াকামড়ি, এখানে জনসভা নেই, এখানে আছে শুধু ক্ষমতা দেখানো এবং তার পেছনে আছে অর্থবিত্তর মালিক হওয়া। সেই নির্বাচনের মাঝে মধ্যে কিছু করুণ ঘটনা বা দৃশ্য আমাদের সামনে আসছে। যেমন একটি শিরোনাম, নির্বাচনী সহিংসতা, 16 বছর পর সংসারে যমজ সন্তান দেখে যেতে পারলেন না হামলায় নিহত বাবা। সেই বাবা ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষের হামলায় তিনি মারা যান। তার নাম হচ্ছে সুরজ মিয়া। খবরে বলা হচ্ছে, 16 বছর সংসারের পর লিজা আক্তার ও সুমন মিয়া দম্পতির যমজ সন্তান হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারে এসেছে নতুন দুই অতিথি, কিন্তু পরিবারের সদস্যরা কেউ আনন্দ করতে পারছেন না। বুকের মধ্যে চাপা কষ্ট, কারণ সন্তানদের মুখ দেখার আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে সুমন মিয়াকে। সপ্তাহখানেক আগে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন তিনি। সুমন মিয়া নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান তালাপতি নিয়ে লড়েছিলেন। 22 মে উপজেলার মীরের কান্দি এলাকায় তার উপর হামলা হয়। পরে সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান ও তার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণ স্থগিত করা হয়। নিহত সুমন মিয়া উপজেলার চর সুবুদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। তাদের বাড়ি চর সুবুদ্দি ইউনিয়নের মহিষবেড় গ্রামে। সুমন মিয়া অ্যাগ্রো ফার্মা পোলট্রি ফিড মাছের খামারের ব্যবসা করতেন। নরসিংদী শহরের ষাটির পাড়া এলাকায় স্ত্রী লিজা আক্তারকে নিয়ে বসবাস করতেন তিনি। বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে লিজা আক্তারের যমজ সন্তান জন্ম হয়। তার শ্বশুর নাসির উদ্দিন জানান, দুটি ফুটফুটে কন্যার সন্তান হয়েছে, তারা দেখতে সুমনের মতোই হয়েছে। জন্মের আগেই বাবাকে হারিয়ে ফেললো তারা। মা মেয়ে তিনজনই সুস্থ আছে, আমরা সবাই এখন হাসপাতালে আছি, একটু আগে তাদের কোলে নিয়েছি। কষ্ট এটাই, সুমন তাদের দেখে যেতে পারলো না। দর্শক, এই কষ্ট শুধু সুমনের না, বহু মানে এরকম মর্মান্তিক ঘটনা ঘটছে নির্বাচনকে ঘিরে, যে নির্বাচনের আসলে সত্যিকার অর্থে সেই গুরুত্ব এখন আর নেই। মানুষও এই নির্বাচনকে বর্জন করেছে, অধিকাংশ মানুষ। হত্যাকাণ্ডের ঘটনায় নাসির উদ্দিন 26 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও 44-45 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এছাড়া সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদের ছেলে রাজীব আহমেদ দ্রুত বিচার আইনে একটি মামলাও করেছেন। এতে 27 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ে আরও 150 জনকে আসামি করা হয়েছে। দুটি মামলাতেই প্রধান আসামি করা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে সুমন মিয়ার প্রতিপক্ষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান ওরফে রুবেলকে। গত 1 সপ্তাহে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন গ্রেপ্তার করলো, বিচার হবে ঠিকই, কিন্তু এই যে সুমন মিয়া তার দুই সন্তানকে যেমন দেখে যেতে পারলো না, তেমনি দুই সন্তান কত বড় মানে দুর্ভাগ্য নিয়ে জন্ম নিল যে তারা তাদের বাবাকে হারালো, অথচ এই দুই সন্তান রাজনীতি নির্বাচন কিছুই বোঝে না। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।